শুরুতেই সংবাদ শিরোনাম। মৃত্যুর এক মুহূর্তে রাশিয়ান সেনা যে বার্তা দিলেন, ইউক্রেনকে হত্যা করতে যাওয়া চেচেন সেনা দলকে ধ্বংসের দাবি ইউক্রেনের। ঘোষণার 2 ঘন্টা পর ইউক্রেনের টিভি টাওয়ারে রাশিয়ার হামলা, নিহত 5। ইউক্রেনের উপর আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে রাশিয়া। স্বৈরশাসকদের অবশ্যই মূল্য দিতে হবে পুতিনের উদ্দেশ্যে বাইডেন হুঁশিয়ারি। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খাতুন দখলে নিল রাশিয়া। কিয়েভের বাসিন্দাদেরকে টার্গেট এলাকা ছাড়ার নির্দেশ রাশিয়ার। এবার বিস্তারিত, ইউক্রেনে লড়াইরত এক রাশিয়ার সেনা মৃত্যুর আগে একটি আবেগ ঘন বার্তা পাঠিয়েছে তার মায়ের কাছে। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউক্রেনের রাষ্ট্রদূত এক লিখিত বক্তব্যে এই দাবি করেন, ইউক্রেনে মৃত্যুর আগে ওই রুশ সেনা মাকে পাঠানো বার্তায় লিখেছেন, মা আমি ইউক্রেনে, আমার ভয় করছে, আমাদের ওরা ফ্যাসিস্ট বলে মা, এটা ভীষণ কষ্টের। জাতিসংঘের অধিবেশনে ওই বার্তার ছবি তুলে ধরে সের্গেই কিস্তিয়াত বলেন, মৃত্যু কয়েক মুহূর্ত আগে ওই বার্তাটি পাঠানো হয়, এটা দেখে ট্র্যাজেডির তীব্রতা উপলব্ধি করুন। এদিকে রাশিয়ার সেনারা যুদ্ধ এড়াতে তাদের যানবাহনে নাশকতা চালাচ্ছে বলে পেন্টাগনের এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইম এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ান সেনারা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, রুশ সেনাদের বলা হয়েছে সবাইকে গুলি করতে, এই কারণে রুশ সেনারা কাঁদছে এবং যুদ্ধ এড়াতে তাদের যানবাহনে নাশকতা চালাচ্ছে। ওই পেন্টাগন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, রুশ সেনাদের একটি গুরুত্বপূর্ণ অংশই তরুণ, তাদের ভালো মতো প্রশিক্ষণ নেই, অনেকেই পূর্ণমাত্রা সামরিক অভিযানের জন্য প্রস্তুত হতে চান। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার 7ম দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত 6 দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে, একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এর মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকেরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন যে তাকে হত্যা ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেছিলেন, আমি হলাম 1 নম্বর টার্গেট, দ্বিতীয় টার্গেট আমার। এবার জেলেনস্কিকে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত চেয়েছেন সেনাবাহিনীর এলিট ইউনিটের একটি দলকে ধ্বংস করে দেওয়ার দাবি ইউক্রেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি এক টেলিভিশন বক্তৃতায় ওই দাবি করেন। তিনি বলেন, চেচেন সেনা ইউনিটের একটি দল আমাদের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যা করতে এসেছিল, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দানিলভ বলেন, এই দল দুটি গ্রুপে ভাগ হয়ে মিশনে নেমেছিল, তাদেরকে আমরা ট্র্যাক করেছিলাম, একটি গ্রুপ ছিল হস্ত মেলে বাধাগ্রস্ত হয়, অন্য দলটি আমাদের নজরে ছিল, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রস্তুত, যে কোনো সময় হামলা শুরু হতে পারে। এ কারণে দ্রুত ওইসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন ঘোষণার 2 ঘন্টা পর ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে হামলা চালানো হয়েছে, এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেন, ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র ও প্রধান সাই অপ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। এসব স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হচ্ছে, এরপর ওইসব হামলা চালানো হয়। মঙ্গলবার বিকেলের বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদীদের উস্কানিতে অতঃপর ইউক্রেনের নাগরিক সহ কিয়েভের জন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছে তাদের ওই এলাকা থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এই হামলা চালানো হবে। এর আগে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে রাশিয়ার একটি বিশাল সামরিক বহর কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। বহরটি প্রায় 40 কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি ওই ছবি প্রকাশ করেছে। তার ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে
ইউক্রেন সীমান্ত থেকে 20 মাইলের কম দূরত্বে অবস্থান করছেন রুশ সেনারা। বহুটিতে কয়েকটি সামরিক যান রয়েছে এবং তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে ইভানকিক শহরের কাছাকাছি আছে বলে জানিয়েছে ম্যাক্সার। এদিকে জাতিসংঘ জানিয়েছে রুশ আক্রমণের মুখে গত 1 সপ্তাহ 6.5 লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। 6 দিন আগে ক্রেমলিন প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার পর থেকে মঙ্গলবার রাশিয়া এবং ইউক্রেন এই প্রথম তাদের মধ্যে বন্দী বিনিময় শুরু করে। তবে এই বন্দী বিনিময়ের দিনটিতেই রাশিয়ান বাহিনী ইউক্রেন জুড়ে আক্রমণের তীব্রতা বাড়িয়ে দিল, সেখানে আরো বিপর্যয় নেমে আসে ও ধ্বংসের মাত্রা বেড়ে যায়। রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক অবকাঠামো, কিয়েভের বিখ্যাত প্রধান টিভি টাওয়ার ভেঙে পড়ে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে টাওয়ারে ওই হামলায় 5 জন নিহত হয়েছে। এক টুইট বার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কিছু ইউক্রেনীয় চ্যানেল কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরনের সম্ভাব্য লক্ষ্যবস্তুর কাছাকাছি থাকা লোকদের সতর্ক করে ওই এলাকা ছেড়ে যেতে বলেছে। মুখপাত্র এগোর কোনাশেনকভ বলেছেন, আমরা আক্রমণ স্থলে পালা পরিবর্তনের সঙ্গে স্থলের কাছাকাছি বসবাসকারী কিয়েভের বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। ওয়াশিংটন ডিসি ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক সিএনএন এর বিশ্লেষক মাইকেল কফম্যান বলছেন, এখন পর্যন্ত রাশিয়ান অভিযানের দিকে তাকালে মনে হচ্ছে তারা রসদ এবং যোগাযোগের ব্যাপারে প্রচণ্ড সমস্যায় ভুগছে, পুরো প্রচেষ্টাটাই যেন ভেঙে পড়েছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা এখন পর্যন্ত 5,800 রুশ সেনাকে হত্যা করেছে। সোমবার যে সমস্ত রাশিয়ান সৈন্য আত্মসমর্পণ করছে, ইউক্রেন তাদের সাধারণ ক্ষমা ঘোষণা এবং অর্থ সহায়তার প্রস্তাব দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ 7ম দিন। এই কয়েকদিনে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা। এদিকে মঙ্গলবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে। তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে আগ্রাসী আচরণের কারণে স্বৈর শাসকরা যদি মূল্য না দেয় তাহলে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করবে। তিনি বলেন, কোন রকম উস্কানি ছাড়াই রাশিয়া পূর্ব পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে। বাইডেন আরো বলেন, স্বাধীনতাকামী জাতিরা একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে, পুতিন ভুল ছিল, আমরা তৈরি ছিলাম, বললেন প্রেসিডেন্ট বাইডেন। ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে শক্তিশালী প্রাচীরের মতো যেটা কেউ ধারণা করেনি। 6 দিন আগে পুতিন চেয়েছিলেন স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে, কিন্তু সে ভেবেছিল তার মতো করে এটা পাকা করতে পারবে, কিন্তু তার হিসাব ছিল পুরোপুরি ভুল। ইউক্রেনের দক্ষিণাঞ্চল খাসকন শহর রাশিয়া দখলে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দখলে নেওয়ার পরে ওই শহরের মেয়র সরকার ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। স্থানীয় কাউন্সিলরের একজন সদস্য জানিয়েছেন, অন্তত 200 জন মানুষ নিহত হয়েছেন এবং আরো বহু মানুষ আহত হয়েছেন। গতকালই খারসনের মেয়র ফেসবুকে হৃদয় স্পর্শী স্ট্যাটাস দিয়ে জানান, আবাসিক ভবনগুলোতে আগুন জ্বলছে, শহরের স্থাপনাগুলো পড়ছে। এদিকে ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর জাতোমারে বেশ কয়েকটি আবাসিক ভবন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এতে ভবনগুলো ক্ষতিগ্রস্ত এবং আগুন ধরে যায়। কর্তৃপক্ষ বলেছে এই হামলায় 4 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা 3 দিক থেকে ইউক্রেন হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর আশপাশ থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস গতকাল জানিয়েছে, রুশ সেনারা উচ্চমাত্রার নিখুঁত হামলার জন্য প্রস্তুতি নিয়েছে। এক্ষেত্রে লক্ষ্যবস্তু হিসেবে ইউক্রেনের নিরাপত্তা সার্ভিস এবং 72তম তথ্য মনস্তাত্ত্বিক অভিযান কেন্দ্রকে ঠিক করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, রাশিয়ার বিরুদ্ধে তথ্য হামলা নস্যাৎ করার জন্য রাশিয়ার বাহিনী এই 2টি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আমরা রাশিয়ার বিরুদ্ধে উস্কানিতে জড়িত থাকা ইউক্রেনদের সমস্ত নাগরিকের এবং কিয়েভের বাসিন্দাদেরকে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর এলাকা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মিলিটারি ট্যাঙ্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ইউক্রেনের এক সেনা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের 6th দিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হুঁশিয়ারি দিল। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের ওপর সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরপর সামাজিক অঙ্গন থেকে পুতিনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এবং আমেরিকা সহ পশ্চিমা সরকারগুলো রাশিয়ার বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে।